আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো থাকবেন সেই দোয়ার প্রত্যাশা সবসময়। আমি গত পর্বে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম আমাদের টাইম নিয়ে। টাইমটা নিয়ে কথা বলার কারণ ছিল আমার চ্যানেলটার নামই হচ্ছে টাইম ইউটিলাইজেশন। টাইমটাকে ইউটিলাইজ করতে পারলে আমরা আমাদের লাইফে অনেক কিছু করতে পারব। আজকে এরকম একটা ভিন্ন একটা টপিকস নিয়ে কথা বলব। আর আজকে টপিকসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার ব্যক্তিগতভাবে এটা। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এগুলো আমার ওন ডিকশনারি থেকে, এটা আমার নিজের জীবন থেকে, আমি নিজেই যেভাবে কল্পনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা কোনো বই থেকে বা পুঁথিগত ই থেকে নেওয়া না, বলে দিচ্ছি। অনেকে আবার অনেকে ভিন্নভাবে হয়তো আপনারা ভাবতে পারেন। তো যাই হোক, আজকে কথা বলবো লাইফ নিয়ে, জীবন। আসলে জীবন আমাদের এমন একটা জিনিস, লাইফ। আমাদের কারো কারো জীবনে সফলতা আসে, কারো কারো জীবনে অনেক সময় সফলতা কম আসে, আসে না যে তা না, তবে আমি যেরকম চেষ্টা করব সেই রকমের সফলতাই আসবে। তো সেক্ষেত্রে আমাদের জীবনে কী কী করতে হয়? আমাদের জীবনে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে হয়, লাইফকে শিখতে হবে প্রথমে। তারপরে জ্ঞান অর্জন আমার যত বেশি থাকবে, আমি সেই জ্ঞানটাকে ইউটিলাইজ করতে পারলে দেন আমি কিছু একটা করতে পারব, সে করাটা আমার মতো করে হতে হবে। প্রত্যেকটা পার্সন যখন তার নিজস্ব পছন্দ অনুসারে তার জায়গাতে কাজ করতে পারবে, সে তখন এই জায়গাতে সফল হবে, এটা আমি 100% বলতে পারি। সে কারণে আমি আমার লাইফটাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি। যেমন লাইফ লিখতে LIFE, লাইফ আমি এলতে শুরুতে আমি যেটা রাখি সেটা হচ্ছে লার্নিং। লার্নিং মানে হচ্ছে শিখতে হবে আমাদেরকে, প্রচুর পরিমাণে শিখতে হবে, জ্ঞান অর্জনের কোনো সীমা থাকতে পারবে না। অবশ্যই সেটা ভালো শিক্ষা শিক্ষিত হতে হবে, তাই না? আমাদের পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা পার্সন শিখার জন্য কোনো বাধাকেই বাধা মনে করেনি। আমাদের এতে আছে, ধর্মে আছে, শিক্ষা গ্রহণ করতে হলে সুদূর চীন পর্যন্ত যাও, তাও শিক্ষা গ্রহণ করে আসো। সো আমাকে লার্নিং করতে হবে, শিখতে হবে, অবশ্যই ভালো কিছু শিখতে হবে। দেন আইতে হচ্ছে আমাকে ইনকাম, আমি যেটা সেট আপ করেছি সেটা হচ্ছে ইনকাম, আমাকে ইনকাম করতে হবে। ওকে, আমি ইনকাম করব, কিন্তু ইনকামটা তখনই করা যাবে যখন আমি লাইফে ওই শুরুতে যখন লার্নিং করতে পারব। ইনকাম বহু রূপে করা যায়, কেউ সৎ পথে ইনকাম করছে, কেউ অসৎ পথে থেকে ইনকাম করছে, কিন্তু আমার লার্নিংটা যদি হয় সঠিক এবং আমার লার্নিংটা যদি হয় পারফেক্ট, তাহলে আমি সৎ পথে ভালো থেকে পরিবারের জন্য ইনকাম করতে হবে, সে ইনকামটা অবশ্যই সৎ পথে আসতে হবে। অবশ্যই মনে রাখা উচিত লার্নিং ছাড়া কিন্তু আমি ইনকামটা করা যায়, কিন্তু সে করাটা খুব টাফ, অনেক কিছু করা যায়। তাহলে আমাকে আগে লার্নিং করতে হবে, আমি ভালোভাবে সম্মানের সহিত আমাকে ইনকাম করতে হবে, দেন সেই ইনকামটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো আমি, কোনভাবে করলে আমার কাছে মনে হবে আমি সহজে সফলতা নিয়ে আসতে পারবো, সেটার জন্য হচ্ছে অ্যাপ। অ্যাপ মানে হচ্ছে ফ্রিডম। আমাকে ওইভাবে ইনকাম করতে হবে যেভাবে ইনকাম করলে আমি ফ্রিডম থাকব। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীন মানুষের আর পরাধীন মানুষ দুইটা পার্সনকে যখন আপনি একসাথে কম্প্যারিজন করবে, দেখবেন স্বাধীন মানুষের আয়ুষ্কাল কিছুটা হলে বাড়বে, এটা আল্লাহ তাআলা একটা রহমত থাকে। স্বাধীন বলতে কী বোঝায়? স্বাধীন বলতে আমি ধরে নিতে পারি বিজনেস, ধরে নিতে পারি আমার চিন্তাগুলো যেই জায়গায় আমি ছোট ছোট যখন অনেক ছোট ছিলাম সেখানে আমি যখন স্বপ্ন রোপণ করেছি, ওই সময়
যেগুলো আমি ভেবেছিলাম এখন বাস্তবে যেটা করতে পারছি সেটাই হচ্ছে আমার স্বাধীন। আমি যদি ওই সময় চিন্তা করি আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব ছোটকালে, তাহলে ওইটাই আমি পরিতৃপ্তি পাবো, ওইটাই আমার জন্য স্বাধীন, আমি যেটা ফিল করি। আবার আমি যদি ফিল করি যে না আমি অনেকগুলো লোককে আমার কোম্পানিতে জব করব এবং আমি তাদেরকে নিয়ে একটা সুদূর প্রসারে চিন্তা করব, তাহলে ওইটা আমার জন্য স্বাধীন। তাহলে এক একটা পার্সনের কাছে এক এক রকম ফ্রিডম থাকবে এবং সে ফ্রিডমটা হতে হবে তার মতো করে, সে যেভাবে চেয়েছে। যখন তার মতো করে সে পাবে তখনই তার জন্য এটা ফ্রিডম হবে, আই থিঙ্ক। আমি এটা আমার একান্তই মনে করেন। তার মানে আমাকে লাইফে লার্নিং করতে হবে, আমাকে লাইফে অবশ্যই ইনকাম করতে হবে এবং সেই ইনকামটা অবশ্যই আমার মতো করে আমি যেরকম ফ্রিডম চিন্তা করেছি সেই ফ্রিডম অনুসারে আমাকে ইনকাম করতে হবে। তাহলে লাস্ট আমাদের কী থেকে যায়, ইতে এনজয়। তাহলে আমি কী করতে পারবো, আমার লাইফটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে পারবো যেমনটা এনজয় করছে এখন। আমি জানি না ওরা কতটুকু এনজয় করছে, মার্ক জুকারবার্গ যেমনটা ইনকাম করছে, বিল ক্লিনটন যেমনটা ইনকাম করছে এখন, যারা এই প্রজন্মের সবচেয়ে উদীয়মান এবং যারা আত্মনির্ভরশীল তারা। সো লাইফকে এনজয় লার্নিং করতে হবে, লাইফকে এনজয় করতে হলে তাকে প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে। দেন আমি শিক্ষা গ্রহণ করে বসে থাকলেই হবে না, সেটাকে আমার কাজে লাগাতে হবে, সেই কাজটাই হচ্ছে ইনকাম। আর কাজটা হতে হবে আমার মতো করে, যেই যার মতো করে ফ্রিডম অনুসারে করতে হবে, আর তখনই আমি আমার লাইফটার পরিপূর্ণ ডেফিনেশনটা আমরা পেয়ে যাব। সো প্রথমে আমরা শিক্ষা গ্রহণ করব, তারপরে আমরা ইনকাম করব, সেই ইনকামটা ফ্রিডম অনুসারে হবে, আমরা এনজয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সেশনে আমি আরও কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমার মতো করে ভিন্ন রূপে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড নাইট।